গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আরো একটা নতুন দিন মানে আরো একটা নতুন শুরু। আজকে আমাদের কেরালা ব্লগের সেকেন্ড ডে। এই জায়গাটাকে বলা হয় ইকো পয়েন্ট। তুমি যদি কোনো নাম বা কিছু ধরে যদি খুব জোরে ডাকো, তোমার কাছে সেটা ব্যাক করে আবার ফিরে আসবে। আমরা এতক্ষণে প্রচুর ফটোশ্যুট, ভিডিও অনেক কিছু করেছি। আমরা এখনো অব্দি ব্রেকফাস্ট করিনি। আর বেশি কথা বলাবো না, জায়গাটা এতটাই সুন্দর, তোমরা জাস্ট ভিউটা এনজয় করো। আমরা আবার একটা জায়গায় দাঁড়ালাম মাঝখানে রাস্তায়, কুন্ডালা লেকের ওই পরেই পড়ে। তো এটা একটা ভিউ পয়েন্ট, আমার পিছনে দেখতে পাচ্ছ, অসম্ভব সুন্দর। আজকের ওয়েদারটা এত ক্লিয়ার না, দেখতে খুব ভালো লাগছে। তো তোমাদেরকে দেখাই নিচে যে গ্রামটা দেখা যাচ্ছে, সেই গ্রামের পুরো এরিয়াটা জুড়েই ভেজিটেবল চাষ করা হয়। আরেকটা জিনিস বলে দিই, ওই যে দেখতে পাচ্ছ দূরে যে পাহাড়টা, যেটা আমাদের ক্লাউড, মানে ক্লাউডের উপরে মানে পাহাড়ের মানে চূড়াটা দেখা যাচ্ছে না যে অংশটা, ওটাই হলো কলুকুমালাই, যেটা আমরা কালকে যাবো। কালকে আমরা টেক্কারি যাওয়ার পথে আমরা কলুকুমালাই হয়ে যাবো। ক্লাউডে ঢেকে রয়েছে, কীরকম মজা পাবো আমরা জানি না, বাট ওয়েদার এক্সপেক্ট করছি আজকের মতন একটা ক্লিয়ার ওয়েদার আমি কালকে ভালো পাবো। এইটা একটা চা বাগান, আমরা চা বাগান আজকে বেশি এক্সপ্লোর করবো না, তার কারণ কলুকুমালা যখন যাবো ওখানে শুধু চা বাগানই চা বাগান, আমরা চা বাগানই এক্সপ্লোর করবো। এটা ফিশ বিরিয়ানি নিয়েছি এখানকার কেরালিয়ান স্টাইল বিরিয়ানিটা ট্রাই করার জন্য, দেখলাম কেমন হয়। আর এটা চিকেন বিরিয়ানি। এখানকার একটা জিনিস যেটা ফাওয়ার ফার্স্টেই বুঝে গেলাম, সেটা হলো এখানে পাঁপড় সব জায়গায় দেয় ওরা। আরেকটা জিনিস যেটা, সেটা হলো এখানকার বিরিয়ানির চালটাও দেখো ডিফারেন্ট। তুমি যদি এখানকে একটু ফলো করো, এখানকার বিরিয়ানির চালটা দেখো ছোটো চালের বিরিয়ানি দেয়। এটা তো অনেকটা গোবিন্দভোগ চালের মতন। আর এটা অর্ডার করেছিলাম রায়তা, আর এটা হলো ক্যারিম্যান ফিশ। এই যে ফিশটা হলো ক্যারিম্যান ফিশ, এখানকারই স্পেশাল পাওয়া যায় কেরালাতেই। ক্যারিম্যান ফিশ মশলা অর্ডার করেছি, দেখা যাক আমরা একটু ট্রাই করে দেখি। সত্যি এখানকার বিরিয়ানিটা একদম অন্যরকম। এটা আমি যেটা নিয়েছি সেটা ফিশ বিরিয়ানি, এই দেখো এটা সুরমাই ফিশ, এই ফিশটা হলো সুরমাই ফিশ। আর তার সাথে আমি এই যে মশলাটাও নিয়েছি ফিশ মশলা, এটা হলো ক্যারিম্যান ফিশ। আর ও এখানে নিয়েছে কেরালা স্পেশাল চিকেন বিরিয়ানি। এখানে চিকেনগুলো মানে বিরিয়ানিটা মানে সব রকমের বিরিয়ানি এখানে ছোটো চালে করে, এখানে যেটা বুঝলাম। আর বিরিয়ানিটা ফুল অফ ফ্লেভার। আমাদের লাঞ্চের পর আমরা পুনর্জনী ট্র্যাডিশনাল ভিলেজ বলে একটা সেন্টারে গেলাম, কেরালার মোস্ট ফেমাস কথাকলি শো অ্যান্ড কালারিপাট্টু শো দেখতে। এখানকার শো টাইমিংটা তোমাদের জানিয়ে রাখি, পরে তোমাদের সুবিধা হবে। কথাকলির শো টাইমিং হলো ইভিনিংয়ে 5টা থেকে 6টা অবধি, এবং কালারিপাট্টু শো টাইমিংটা হলো ইভিনিংয়ে 6টা থেকে 7টা অবধি।
ঠিক তিনটে ক্যাটাগরিতে টিকিট এখানে পাওয়া যায় আমাদের সিনেমা হলের মতনই। প্রথমটা হলো সিলভার, যার প্রাইস হলো 300, সেকেন্ড হলো গোল্ড, যার প্রাইস হলো 400, এবং লাস্ট ডায়মন্ড, যার প্রাইস হলো 500। কালারিপাট্টু ইজ অলসো নোন অ্যাজ কালারি। এটা ইন্ডিয়ার একটা অ্যানশিয়েন্ট মার্শাল আর্ট হিসেবে পরিচিত, যেটার অরিজিন হলো এই কেরালা। দিস ফর্ম অফ মার্শাল আর্ট ইজ কনসিডার্ড টু বি ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ফাইটিং সিস্টেম ইন এক্সিস্টেন্স। দ্য মিনিং অফ কালারিপাট্টু ইজ প্র্যাকটিস ইন দ্য আর্টস অফ ব্যাটলফিল্ড। অনেক ঘোরাঘুরি হলো সারাটা দিন, দারুণ কাটলো আমাদের আজকের কেরালার এই দিনটা। আবার দেখা হবে পরের দিন আরেকটা ব্র্যান্ড নিউ ব্লগ দিয়ে। গুড বাই।